দিনাজপুরের স্ত্রীকে হত্যা করে ওয়ারড্রপে 14 ঘন্টা লুকিয়ে রাখার পর থানায় আত্মসমর্পণ করেছেন মনোয়ার হোসেন নামের এক যুবক। শুক্রবার রাত 10টার দিকে কোতোয়ালি থানায় গিয়ে তিনি স্ত্রী খুনের কথা পুলিশকে জানান। এর আগে ভোরে শহরের ঘাসিপাড়া এলাকায় শ্বাসরোধ করে স্ত্রী সুমাইয়া আক্তারকে হত্যা করে মনোয়ার হোসেন। দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীরুল ইসলাম জানান, এক মাস আগে মনোয়ারার সঙ্গে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সুজালপুরের কলেজ পাড়ার আব্দুল খালেকের মেয়ে সুমাইয়ার বিয়ে হয়। মনোয়ারের বাড়ি দিনাজপুর শহরের ছোট গুরগোলায়। তিনি ঘাসিপাড়ায় ওই বাড়ির চতুর্থ তলায় এক বছর ধরে ভাড়া থাকেন। সুমাইয়া মনোয়ারের দ্বিতীয় স্ত্রী। তিনি আরও জানান, শুক্রবার ভোরে গলা টিপে হত্যার পর স্ত্রীর মরদেহ ওয়ারড্রপে লুকিয়ে রাখেন মনোয়ার। প্রায় 14 ঘন্টা স্ত্রীকে লুকিয়ে রাখার পর তিনি নিজে থানায় হাজির হয়ে হত্যার কথা স্বীকার করেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহ উদ্ধার করা হয়। ময়না তদন্তের জন্য মরদেহ দিনাজপুরে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রাত অনুমান 10টা 10 এর দিকে মনোয়ার হোসেন নামে এক ব্যক্তি এসে জানায় যে সে তার স্ত্রীকে হত্যা করেছে। হত্যা করে লাশটি রুমের ওয়ার্ড্রপের ভিতরে সে লুকিয়ে রেখেছে, এরকম একটি স্বীকারোক্তি আমাদের কাছে দেয়। আর স্বীকারোক্তি পাওয়ার পরে আমরা থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর তদন্ত সহকারে থানার একটি টিম আমরা ঘটনার সত্যতা নিশ্চিত করার জন্য সে বাড়ির সাহেব উপস্থিত হই। উপস্থিত হওয়ার পরে তার দেখানো মতে তাকেই নিয়ে যায়। তার দেখানো মতে ওয়ার্ড্রপের ভিতরে খুলে আমরা লাশটিকে পাই এবং সেটিকে শনাক্ত করা হয়। পরবর্তীতে এটি বিভিন্ন ইউনিটকে জানানো হয়েছে ক্রাইম সিন ম্যানেজমেন্টের জন্য। আমরা লাশটিকে নিজের হেফাজতে নেই, নিয়ে পরবর্তীতে সেটি আমরা সুরতালে রিপোর্ট করার জন্য আমরা পোস্টমর্টমে মেডিকেলে প্রেরণার জন্য প্রক্রিয়াধীন রয়েছে। মামলা এখনও বাদী নিশ্চিত হয়নি, বাদী নিশ্চিত হলে আমরা এটি মামলা দায়ের করে আসামিকে দ্রুতই আমরা জেলা হাজতে প্রেরণ করবো।